আপনার নামটা ভাই জানতে পারি? আমি তানভীর হায়দার। তানভীর হায়দার, তানভীর ভাই আপনি কি করছেন এখন বর্তমানে? সোনালী ব্যাংকে হেড সুপারভাইজার। সোনালী ব্যাংকে অলরেডি জব করছেন? জি। এটা মানে কোন পজিশনে আছেন? সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার হিসেবে হেড অফিসেই, মতিঝিল হেড অফিসেই আপনি কাজ। তাহলে আবার আপনি সোনালী ব্যাংকে কর্মরত থাকা অবস্থা আজকে আবার বাংলাদেশ ব্যাংকের এর জন্য আমাদের পরীক্ষা অংশগ্রহণ করলেন? আপনাদের পরীক্ষা অংশগ্রহণ কারণ হলো যে আমি আপনাদের থেকে আগে সার্ভিস নিয়েছিলাম। আচ্ছা, আগে সার্ভিস নিয়েছিলাম। তো আর আজকে যেহেতু একটা পরীক্ষা অফার ছিল, আমি পরীক্ষা শুরুতেই একটা পরীক্ষা দিয়ে জাজমেন্ট করলাম যে কত পাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে এই জন্য আর কি আসা, এসে আমি খুব উপকৃত হলাম মনে হয়েছে। আচ্ছা, কীভাবে উপকৃত হলাম? কীভাবে? কোয়েশ্চেনটা অসাধারণ ছিল, বিশেষ করে বিহেভিয়ার যেরকম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, রিসেন্ট ৬ থেকে ৭টা কোশ্চেন থাকে এখানে এরকম ছিল। তারপর হলো যে বাংলা গ্রামার উপর বেশি যা থাকে সেরকম ছিল। ইংলিশে আমরা প্রায় সময় আমরা অ্যানালাইজ করে দেখি যে 15 থেকে 16টা থাকে মেমোরাইজিং টাইপের, সেরকম এখানে এটা ছিল। সবচেয়ে বেশি দারুণ ছিল ইংলিশ কোশ্চেনটা। তো ম্যাথ কোশ্চেন একটা ইজি ছিল মনে হচ্ছে, 4-5টা ম্যাথ। তো আমি এখানে পরীক্ষা দিয়ে খুব ভালো, এই জন্য আমি আবার একটু যেহেতু আমি বাংলাদেশ ব্যাংকে চেষ্টা করতেছি, এই জন্য আমি আপনাদের কোর্সে যে অফারটা আছে ওই দিনের কোর্স, আমাদের শর্ট স্পেশাল কোর্সটাও আপনি এনরোল করেছেন আজকে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে আপনি তো একজন ব্যাংকার, এবং একজন ব্যাংকার বলতে ভাইয়া এই ভাই কিন্তু তানভীর ভাই, তানভীর ভাই হচ্ছে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে হেড অফিসে কর্মরত রয়েছে। উনি আমাদের সাবেক শিক্ষার্থীও ছিলেন, উনি নিজ মুখে বললেন, এবং একই সাথে উনি এখন হচ্ছে সোনালী ব্যাংক যেহেতু ওনার সিনিয়র অফিসার রয়েছে, মানুষ মাত্রই আরও ভালো কিছু চায়, এবং উনি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডির জন্য প্রিপারেশন নিচ্ছে, এবং উনি আমাদের সাবেক সভাপতি হিসাবে এখন আবার নতুন করে বাংলাদেশ ব্যাংকের এডির জন্য আবার আমাদের কাছে আমাদের এই প্রি মডেল টেস্টে অংশগ্রহণ করতে আজকে এসেছে। এবং ওনার যে ভাষ্য, সে ভাষ্য হচ্ছে আমাদের প্রশ্নটা এক কথা কি আউটস্ট্যান্ডিং, নাকি আউটস্ট্যান্ডিং পর পর অসাধারণ, তার মানে এক কথা আউটস্ট্যান্ডিং হয়েছে ইন এ সেন্স। বিআইবিএম যে প্যাটার্নে পরীক্ষা নেয় সেই প্যাটার্নটা আমরা অনুসরণ করেছি ওনার ভাষ্য। আর উনি যদি যেহেতু ব্যাংকার, তার মানে ওনার কথাটা আমরা ভরসা রাখতেই পারি। আর আরেকটা বিষয় হচ্ছে উনি আমাদের উপরে যেহেতু আগেও আস্থা ছিল, আমরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের পরীক্ষা উপলক্ষে আমরা একটা শর্ট কোর্সের চালু করেছি, মানে শর্ট স্পেশাল কোর্স চালু করেছি, এবং তানভীর ভাই আমাদের আজকে সেখানে হচ্ছে এনরোল করেছেন। তো আশা করছি তানভীর ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি যেন তানভীর ভাই যেন হচ্ছে আগে যেমন সফল হয়েছে, আবার নতুন মাত্রা যেন ক্যারিয়ারে যোগ হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যেন এই 20 অক্টোবর যে এমসিকিউ পরীক্ষা সেটা উত্তরণের মাধ্যমে এবং লিখিত পরীক্ষা, ভালো লিখিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে যেন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে সুপারিশ করতে হয়। তানভীর ভাইয়ের জন্য অনেক শুভকামনা, ভালো থাকবেন তানভীর ভাই। ওকে, আসসালামু আলাইকুম।